हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल एंड वेलकम बैक टू आवर न्यू वीडियो। तो सबाई के अनेक अनेक ভালোবাসা এবং অনেক স্বাগত জানাই। আজকে আবারো একটা নতুন ভিডিও শুরু করছি আর আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি এবং অবশ্যই এটা তোমাদের কথা অনুযায়ী। তোমরা অনেকেই বলেছো যে দিদি ভাই তোমার যেই আইশ্যাডো প্যালেটটা কিনেছো তো সেই প্যালেটটার একটা রিভিউ দাও, অনেকেই বলেছো। তো অনেকদিন ধরে আমি এই কমেন্টটা পাচ্ছি, তো সেই জন্য ভাবলাম কেননা তোমাদের কথা অনুযায়ী তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করা যাক। তো সেরকমই একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। আমি যে আইশ্যাডো প্যালেটটা কিনেছিলাম কালার বোর্ডের, তো সেটারই রিভিউ তোমাদেরকে দেব। এটাতে কি কি কালার আছে, কতগুলো শেড আছে আর কতটা পিগমেন্টেড, আমি তোমাদেরকে সমস্ত কালারগুলো দেখাবো এবং এটার কিরকম কোয়ালিটি তোমাদের সাথে আমি ডিটেলে বলবো। তো চলো দেখো, এরকম একটা কার্ডবোর্ডে এসেছিল, ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছিলাম। তো কার্ডবোর্ডটার মধ্যে করে রেখেছি, একটা প্যাকেজিং আছে মানে এটার, আর এটা ঠিক এরকম ভাবে ওপেন হয়, এখানে একটা ম্যাগনেটিক একটা সিস্টেম আছে, তো এটা থেকে এরকম ভাবে ওপেন হয়। আর এখানে এই প্যালেটটার মধ্যে চারটে মানে এরকম পেজ আছে, চারটে এরকম প্লেট দিয়ে এটা করা। আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে এটার সিস্টেমটা কিরকম, ঠিক কিরকম ডিজাইনটা। তো ওপরের যে শেডটা আমরা দেখতে পাচ্ছি, ওপরের যে ফার্স্ট প্যালেটটা, তো এখানে বেশিরভাগই গ্রিনের বিভিন্ন রকমের কালার অপশন রয়েছে দেখতে পাচ্ছ। এখানে তুতে টাইপের মানে সি গ্রিন কালার বলো, বিভিন্ন রকম গ্রিনের শেড রয়েছে, তার সঙ্গে অবশ্যই গ্লিটারও রয়েছে। এখানে একটা সিলভার গ্লিটার, গ্রিন, দুটো গ্রিনের গ্লিটার রয়েছে, আর এখানে একটা ইয়েলো টাইপের শেড রয়েছে। তো এটা গেল ফ্রন্টের। সেকেন্ড দেখো, আমরা আর একটা ঘুরে যাচ্ছে, দুটো মাইনাস পয়েন্ট আমি এখানে পেয়েছি, তোমাদেরকে অবশ্যই বলবো। সেটা হচ্ছে এটা ইউজ করার সময় খুব বেশি স্লিপি, দেখো এরকম করে পড়ে যায়, মানে একটু যদি টাইট হতো তাহলে শরীর রাখলে আটকানো যেত, দেখো এরকম ভাবে খুব স্লিপি। তো এটা খুব মানে এই জন্য একটু প্রবলেম হয় মেকআপ করার সময়। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ, সেকেন্ড প্যালেট, সেকেন্ড প্যালেট না, প্যালেট তো একটাই, তো সেকেন্ড পোর্শন। তো এটা এখানে আমরা পেয়ে যাব বিভিন্ন রকমের শেড, এখানে দেখো পিঙ্ক টাইপের, অরেঞ্জ টাইপের, এ ধরনের শেডগুলো আমরা এটাতে পাবো। এখানে গ্লিটারও আছে দুটো, তারপরে দেখো এখানে রয়েছে একটা বেশিরভাগই ব্লু, ব্লুর শেড রয়েছে, তাছাড়াও শেড রয়েছে, লাইট শেড রয়েছে। আর এই গেল চার নম্বর, এখানেও কিন্তু পিঙ্কের শেডগুলো বেশি রয়েছে। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এটা কতটা পিগমেন্টেড। এটার দুটো মাইনাস পয়েন্ট রয়েছে, মানে দুটো জিনিস যেটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে এটার প্রচন্ড বেশি স্লিপি, আর দ্বিতীয় হচ্ছে এটার মধ্যে কোনো রকম ব্ল্যাক শ্যাডো নেই, যেটা কিন্তু অনেক প্রয়োজনীয়। এই প্যালেটগুলোর মধ্যে কোথাও তুমি কিন্তু ব্ল্যাক কালার তোমরা দেখতে পাবে না। এখানে দেখো, প্রথমে এখানে আমি একটা শেড তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আর প্লাস পয়েন্ট অনেক রয়েছে, যেমন এখানে আমরা কিন্তু ষাটখানা শেড পেয়ে যাব, এর মধ্যে কিন্তু সিক্সটি শেডেড আছে, অনেক শেড রয়েছে। দ্বিতীয় প্লাস পয়েন্ট, এর মধ্যে আমরা ম্যাট কালার পাবো, এর মধ্যে আমরা শিমেরি কালার পাবো এবং গ্লিটারও পেয়ে যাব। তো একটা প্যালেটের মধ্যে কিন্তু আমরা তিন রকমের আইটেমই পেয়ে যাচ্ছি এবং বিভিন্ন শেড পেয়ে যাচ্ছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে এটার কতটা পিগমেন্টেড। দেখো একটা কি বলবো, সি গ্রিন শেড রয়েছে, আমি হাতে তোমাদেরকে স্মাচ করে দেখাচ্ছি। দেখতে পেলে কালারগুলো কিন্তু খুব ভালোই, বেশ পিগমেন্টেড। তো এর মধ্যে যে শিমারিগুলো, সরি, যে গ্লিটারগুলো রয়েছে, আমি কিন্তু দুবার ইউজ করেছি, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তবু তোমাদেরকে দেখাই, দেখো আমি একবার হাতে লাগাচ্ছি অ্যান্ড দেন দেখতে পাচ্ছ গ্লিটারগুলো কিন্তু বেশ ভালো। চলো তোমাদের সেকেন্ড পেজে নিয়ে যাই। ও, তোমাদের আর একটা দেখাই ইয়েলো কালারটা, এই ইয়েলো কালারটা কিন্তু ভীষণ খারাপ। তো দেখো, এই দেখো নিয়ে নিলাম অনেক ঘষে ঘষে, দেনে দেখো এটা কিন্তু একদম মানে পিগমেন্টেশন ভীষণ খারাপ, পুরো মানে কালারটা মানে কি বলবো, একদম বাজে কালার, পুরো মিশে যাচ্ছে, দেখাই যাচ্ছে না। অথচ এখানে কিন্তু ইয়েলোটা বেশ চকচক করছে, কিন্তু কালারটা খুব খারাপ। তো সেকেন্ড পেজে চলে আসলাম, এখান থেকে একটা অরেঞ্জ শেড আছে ভীষণ সুন্দর, তো এটা তোমাদেরকে একটু দেখাই।
দেখো দেখো এখানে একটা পিঙ্ক শেড রয়েছে, এটা কিন্তু পিঙ্ক শেড, তো পিঙ্ক এর একটা দেখাই। দেখো বেশ পিগমেন্টেড। তারপর আমি থার্ড পেজ থেকে একটা পার্পল শেড তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে পার্পলের অনেকগুলো শেড রয়েছে, তো এখানে একটা পার্পল শেড নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে একটা পার্পলের একটা গ্লিটারও পেয়ে যাব। দেখাই তোমাদের গ্লিটারটাও, দেখাই কিরকম। ভীষণ কিন্তু ভালো গ্লিটারটা, খুব ভালো। তো এবার তোমাদেরকে একটু যে শিমারি শেডগুলো রয়েছে সেগুলো একটুখানি দেখাই। দেখো এখানে একটা গোল্ডেন টাইপের শেড রয়েছে, এটা কিন্তু একটু গোল্ডেন, পুরো গোল্ডেন না হলে একটু গোল্ডেন টাইপের, যেটার কিন্তু ইউজ খুব বেশি পড়ে, মানে গোল্ডেনটা কিন্তু আমাদের প্রচুর আই লুক করতে লাগে। তো এটাই তোমাদেরকে একটুখানি দেখাই, এটা উপর সাইডটাতে দেখাই। এই সাইডে হাত তো ভরেই গেল, সাইডেই দেখাই। দেখো বেশ সুন্দর, কিন্তু পিগমেন্টেশন কিন্তু ভীষণই ভালো, মানে তুলনামূলক ভাবে এটার বাজেট অনুযায়ী। এটার কিন্তু প্রাইস নিয়েছিল কত, বেশ 449 কি 39 সামথিং, মানে তোমরা 450 টাকার মধ্যে 60খানা শেডের একটা প্যালেট পেয়ে যাচ্ছ। তো তোমরা দেখতে পাচ্ছ যে কালারগুলো ঠিক কিরকম। দেখো এখানে একটা অ্যাশ কালার আছে, শিমারি একটা অ্যাশ কালার আছে, এটা দেখাই। মানে ক্যামেরায় কিন্তু আরো লাইট হয়ে যাচ্ছে, আমার সামনে থেকে আরো বেশি ডার্ক দেখতে লাগছে, মানে আরো পিগমেন্টেশনটা ভালো মনে হচ্ছে। আর কিছু লাইট শেডও তোমাদেরকে দেখাই। দেখো এখানে একটা বেবি পিঙ্ক টাইপের শেড আছে, একেবারেই বেবি পিঙ্ক, এটাও একটু শিমারি আছে, এটাও তোমাদেরকে একটুখানি দেখাই। দেখতে পাচ্ছ বেশ ভালো কিন্তু। দেখো এখানে একটা ব্লু গ্লিটার রয়েছে, এটাও তোমাদেরকে একটুখানি দেখাই। গ্লিটার দিয়ে আই লুক করলে ভীষণই ভালো লাগে, দেখো কত সুন্দর গ্লিটার গুলো কিন্তু ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। এটা শিমারি রয়েছে, এটা একটা স্কাই ব্লু, স্কাই ব্লু একটা কালার আছে, দেখো। তো কালারগুলো কিরকম বসছে, কতটা পিগমেন্টেড দেখতে পাচ্ছ। অবশ্যই আমি ফ্রন্ট ক্যামেরায় করছি, যার জন্য কালারগুলো আরো বেশি লাইট লাগছে, তবে কালারগুলো কিন্তু আরো বেশি ডার্ক। তো আমি এটা কিনে এবং ইউজ করে যেটা বুঝেছি যে এই মানে এরকম প্রাইসের মধ্যে কিন্তু এই প্যালেটটা যথেষ্ট ভালো। তো তোমরা যদি কেউ কিনতে চাও কিনে নিতে পারো, এটার মধ্যে অনেক শেড রয়েছে যেগুলো কিন্তু প্রয়োজনীয় এবং যে শেডগুলোর পিগমেন্টেশন ভীষণই ভালো। সব শেডের যদিও বলবো না, যেমন ইয়েলোটার একেবারেই না, আরও কিছু লাইট শেড রয়েছে যেগুলোর পিগমেন্টেশন ভালো না, কিন্তু বেশিরভাগই ভালো। তো সেই দিক থেকে কিন্তু এটা তোমরা নিয়ে নিতেই পারো। আর তোমাদেরকে আমি একটুখানি আই শ্যাডো একটুখানি আমি তোমাদের ইউজ করে দেখাচ্ছি। তাহলে তোমাদের পিঙ্ক আর পার্পল কালারগুলো দিয়ে একটা আই লুক করি। দেখতে পাচ্ছ কালারগুলো ঠিক কিরকম ভাবে বসে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম পার্পল পিঙ্ক এবং গোল্ডেন একটা শেড দিয়ে আই লুক করে, মানে আই মেকআপটাকে করে। তো এ দেখো তার সঙ্গে আই লাইনারটাও একটু পরে নিলাম, তা না হলে আই মেকআপটা ঠিক ভালো লাগবে না দেখতে শুধু আই শ্যাডোতে। তো দেখো কতটা পিগমেন্টেড তোমরাই দেখতে পাচ্ছ। আমার মনে হয় এই বাজেটের মধ্যে কিন্তু যতটা পিগমেন্টেড এই শ্যাডো প্যালেটটা, তো যথেষ্ট।
তো তোমাদের কথা অনুযায়ী কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, এর রিভিউটা তোমাদেরকে দিয়ে দিলাম, আর দেখিয়েও দিলাম একটা একটা করে শেডগুলো। জাস্ট কয়েকটা শেডই আমার হাতে দেখালাম, তবে বলবো যে গ্লিটারগুলো কিন্তু অসম্ভব ভালো। আর তাছাড়াও যে শেডগুলো রয়েছে ম্যাট কালারগুলো, বেশি ডার্ক কালারগুলো কিন্তু বেশিরভাগই ভালো, কিন্তু ইয়েলো কালারটা এটাতে একেবারেই খারাপ। কিন্তু আমি অনেকের ভিডিওতে দেখলাম ইয়েলো কালারের পিগমেন্টেশনটাও খুব ভালো, কিন্তু আমার প্যালেটটাতে ইয়েলো কালারের পিগমেন্টেশনটা একেবারেই খারাপ। আর দু একটা শেড একটু পিগমেন্টেশনটা ভালো না, আর এটাই অবশ্যই একটু পাউডারি তো হবেই। আর তাছাড়াও কালারগুলো কিন্তু বেশ ভালোই বসে, তোমরা নিজেরাই দেখতে পেলে। তোমাদের সামনেই আমি কিন্তু করলাম, আই শ্যাডোটাকে ইউজ করলাম, তোমরা তো দেখে বুঝতেই পারলে। তো তোমাদের যদি এটা পছন্দ হয়ে থাকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। তো আমি রিভিউ দিয়ে দিয়েছি, তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি উপকৃত হয়ে থাকো ভিডিওটা থেকে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তার সঙ্গে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে দেবে এবং অল অপশনটিতে ক্লিক করে দেবে। তো এ পর্যন্ত ছিল ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো এবং তোমরাও হেল্পফুল হলে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।